আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন আজকে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব একটি লাভজনক চাষাবাদ সম্পর্কে, এটা হচ্ছে মেহেদি পাতার চাষ করা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এসেছি একটি মেহেদি পাতার জমিতে। এ দেখেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেহেদি চাষ হয়ে থাকে। তো সাধারণত এখানকার মানুষ ঢাকা শহরের আশেপাশে যে সকল মেহেদি মানে পাতাগুলো যায়, সেগুলো আমাদের এখান থেকেই যায়। তো এখানে এসে যেটা দেখতে পেলাম সেটা কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে জমিতে দেখেন কোনো প্রকার কিন্তু আগাছা নাই, আগাছাগুলোকে তারা আগাছানাশক দিয়ে মেরে ফেলেছে। তো যাই হোক, আর একটু সামনে যাই। এই হচ্ছে বড় বড় যে মেহেদির গাছগুলো, যেগুলো বাজারে বিক্রির জন্য প্রস্তুত। আমরা এখন এই মেহেদি চাষ করতেছে এমন একজন কৃষকের সাথে কথা বলবো এবং জানতে চেষ্টা করব তারা কিভাবে এগুলো চাষ করে এবং কিভাবে বাজারজাত করে, বা এই সম্পর্কে যে সাধারণ যে ধারণাগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে তাদের সাথে সরাসরি কথা বলে দেখি। সাধারণত এইগুলা বিক্রি করার নিয়ম হচ্ছে, এখানে ছোট ছোট 10টা আটি আছে, আমি আপনাদেরকে একটু আটিগুলা দেখাই। এই দেখেন, এই যে এখানে আছে একটা আটি, এরকম 10টা আটি হলে মানে 10টা আটিকে আবার একসাথে করে একটা বড় আটি হয়। তো এই ছোট ছোট যে আটিগুলা, এই 10টা আটির একসাথে বড় আটিটার পাইকারি দাম হচ্ছে 60 টাকা, 70 টাকা, 80 টাকা এরকম। তো এটারে আবার যারা খুচরা বিক্রি করে তারা 10 টাকা বা 15 টাকা বা 20 টাকা বা 25 টাকা, যেভাবে হোক যে যেভাবে পারে সেভাবে বিক্রি করে। তো এই হচ্ছে এখানে ওনারা এগুলো রেডি করে এখানে জমা রাখছে। এটা হচ্ছে ছায়াযুক্ত একটি স্থান, এই সম্পূর্ণটা রাখতে রাখতে ভরে ফেলবে। আর এই জায়গাতে ওনারা এই পাতাগুলো সংগ্রহ করে এনে, এটা হচ্ছে ছায়াযুক্ত একটি স্থান, এখানে ওনারা এটাকে আটি বেঁধে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে মানে বাজারের জন্য প্রস্তুত করে নেয়। আসসালামু আলাইকুম ভাইজান, আপনার নামটা একটু বলেন। নিয়াজ মাহমুদ। ভাইজান, আমাদেরকে একটু আপনি বলেন যে আপনি এই পাতাটা কিভাবে চাষ করেন, শুরু থেকে শেষ পর্যন্ত একটু মানে সংক্ষিপ্তভাবে একটু বলেন। মেহেদি পাতা, আপনি মেহেদি ডাল ছোট ছোট টুকরা করে কাইটা, কত টুকরা একটু দেখাইতেন আমাদেরকে। আপনি 1 ফুট বা এর থেকে 2-1 ইঞ্চি বেশি, আচ্ছা এরকম সাইজ কাইটা আপনার প্যাকের মধ্যে আপনি গাঁথতে হয়, ওগুলো নিয়ে কাদার মধ্যে গাড়লে আপনি এখান থেকে অঙ্কুর ক্ষমতা তৈরি হয়, শিকড় গজায় ওই ওই ফু মানে শিকড়টা 1 ফুটের মতো হইলে 1 থেকে 1.5 মাস সময় লাগে, তারপর ওইটা মাটি সহকারে নিয়ে জমিতে বুনতে হয়। মানে এই এই বপনের দূরত্বটা কতটুকু কতটুকু মানে দূরে দূরে এইভাবে একটা ক্ষেত্রে কেলতে এইভাবে হয় প্রত্যেকটা কেল, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে এইভাবে হইলো আপনার 2 ফুট দূরত্ব, এইভাবে হইলো 3 ফুট দূরত্ব। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আর মানে জমি তৈরিটা কিভাবে করেন? জমি তৈরি আপনি কি দুইটা তিনটা চাষ দিয়া আপনার ওই এক পাগি ক্ষেতের ধরেন, এক গাঠি টিএসপি, এক গাঠি আপনি ওই যে ইউরিয়া, আর আপনি আছে না ওই যে লাল সার, হ্যাঁ এমওপি পটাশ সার, হ্যাঁ হ্যাঁ, এই তিনটা মিক্স করে দিলেই চলে, আর কিছু লাগে না। আর ফুরোডান দিতে হয় মানে তুরফুলা যাতে নষ্ট না করে, তাহলে গাছের গুরুত্ব ফুরোড় এই তুরফুলা নষ্ট করে না। আচ্ছা এগুলো দিলেই চলে, আর কিছু লাগে। আর আপনি ঔষধের মধ্যে মানে বিষের মধ্যে কি কি দেন বা একটু যদি বলতেন? বিষের মধ্যে ধরেন এক এক সময় এক এক প্রকার বিষ দিতে হয়, কারণ সব সময় পোকা লাগে, পোকা পোকা তো অবশ্যই থাকে, সব সময় তো একরকম বিষে কাজ হয় না। ধরেন শীতকালে একরকম লাগে, গরমকালে একরকম লাগে, বা ক্ষেতের কন্ডিশন বুঝে আমাদের বিষ দিতে হয়। আচ্ছা সাধারণত গরমের সময় কি কি পোকা আক্রমণ করে বা কি কি বিষ দেওয়া লাগে একটু বলেন ভাইয়া। আপনি ওই যে এফিটার যে রিসনের একটা পোকা আছে গুড়ি, আচ্ছা ওই যে এর মতো চুষো পোকা আর কি, চুষা খায় মুরগির ফুলফুলির মতো, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ওইগুলি আক্রমণ করে বেশি। আর যে এই বৃষ্টির দিনে এই পোকার একটু মরে বেশি, আক্রমণ কম করে। আর যে বৃষ্টি যে সময় না হইব আমার শীতকালে শীতকালে বেশি হয়, তখন এই চুষো পোকার ওষুধটা দেওয়া লাগে, হাইট দেওয়া লাগে। আচ্ছা এছাড়া আপনি কোনো সময় পচন রোগ বা আক্রমণ করে কিনা পাতা পচা? মেহেদি ক্ষেত্রের মধ্যে পচন রোগ বলতে কিছু নাই, তেমন বৃষ্টি হলে তেমন কোনো ক্ষতি হয় না, আর তেমন বৃষ্টি না হইলে পানি দিতে হয় জমিতে। আচ্ছা আর আপনি গোড়া যদি পানি জমে থাকে কোনো সমস্যা হয় কিনা? জমে থাকলে মানে বেশি দিন জমে থাকলে পাতা পড়ে যাবে, 2 দিনে 3 দিনে কিছু হয় না, 2-3 দিনে সমস্যা নাই, আপনি এর চেয়ে বেশি হইলে পাতা পড়ে যায়। আচ্ছা নিয়াজ মাহমুদ ভাই, মানে এইটা যখন চারা অবস্থায় থাকে তখন কোনো পরিচর্যা লাগে কিনা একটু বলতেন? চারা অবস্থা থাকতো ওষুধ দিতে দিই একবার, যাতে অঙ্কুর ক্ষমতাটা দ্রুত চলে আসে। আচ্ছা এই সময় কি কোনো ধরনের হরমোন বা রুটিন হরমোন এইগুলা ব্যবহার করেন নাকি এমনি কাদার মধ্যে দিয়ে রাখলেই হয়ে যায়? না না, আপনি কোনো কিছু ব্যবহার করেন, শুধু কাদার মধ্যে মানে গাইতে রাখলেই চলে, কাদার মধ্যে। আর চারাটা যখন উঠায় তখন কিভাবে মানে কোনো সতর্কতা থাকলে একটু আমাদেরকে শিখাই দিবেন? উঠে নিয়ে লাগায় আর কি, একটু ঠিকই ভাই, আর কিছু লাগে না, মাটিটা ভেঙে গেলে ওই চারাটা বেশি ভাগ মরে যায়। আচ্ছা তো ভাইজান আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল মেহেদি চাষ সম্পর্কে সামান্য কিছু ধারণা।
তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের এই মেহেদি চাষের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।